हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। छानार कोफ्ता होच्छे बांगलार एकटा ट्रेडिशनल डिश। आमरा बिये बाड़ीते बा कोनो अनुष्ठान बाड़ीते एटी खेये थाकी। चलुन देखे नेवा जाक छानार कोफ्ता तैरी करते की जिनिस लागछे। एखाने आमी 1.5 लिटार दूध के फाटिये छाना तैरी करे निएछि आर निएछि 2टी छोटो साइजेर आलू। आलूटा आमी सेद्ध करे निएछि। आलूटी छानार साथे बाइंडिंग एर काजे यूज होबे, बाइंडिंग एर जोन्नो व्यवहार होबे। আমি একটা চামচ দিয়ে ভালোভাবে আলু এবং ছানাটাকে ম্যাশ করে নেব। আলুটিকে আমি ভালো করে ম্যাশ করে নেছি ছানার সাথে। এখানে 1.5 লিটার দুধের সাথে আমি 4 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটা একবারে ড্রাই যাতে না হয়ে যায়, ছানার মধ্যে একটুখানি ময়েশ্চার থাকলে তবে বাইন্ডিংটা ভালোভাবে করা যাবে। এক্ষেত্রে আলুর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দাও একটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো উপকরণ। আমি হাত দিয়ে ভালোভাবে দুটোকে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে আলু এবং ছানাটি খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন একদম নরমভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নেব। সমস্ত কিছু মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ছানাগুলো সব এক জায়গায় হয়ে যাবে, তাহলেই বুঝবেন যে ছানাটি ভালোভাবে মাখা হয়ে গেছে। ছানা থেকে এবার আমি একটা একটা করে লেচি কেটে কোপ্তাগুলি তৈরি করে নেব। ছানাটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা একটা করে লেচি কেটে আমি কোপ্তাগুলি তৈরি করে নেব। যেরকম সাইজের আপনার প্রয়োজন সেরকম সাইজ মতো কেটে নিন। আমি এগুলি গোল শেপের করব। এগুলো একটু লম্বাটে শেপেরও করা যায়। এবার আমি হাত ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা করে আমি কোপ্তার বল নেব এবং ভেতরে একটি করে কিশমিশ দিয়ে দেব। ভালোভাবে মুখ বন্ধ করে দুই হাত দিয়ে রোল করে কোপ্তার শেপ দিয়ে নেব। আমি এগুলো গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে যেন কোনো ফাটল না থাকে, তাহলে তেলের মধ্যে দিলে এগুলি ভেঙে যেতে পারে। একটি করে কিশমিশ দেব আর এভাবে রোল করে নেব। ভালোভাবে মসৃণভাবে যেন বলগুলি হয়। এইভাবে একটা একটা করে আমি সব বলগুলো রেডি করে নেব। মধ্যেখানে একটি করে কিশমিশ দেব এবং কোপ্তাগুলো আমি সব রেডি করে নেব। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে আমি একটি করে কোপ্তা ভেজে নেব। আমি প্রথমে একটা কোপ্তা দিয়ে ট্রাই করলাম তেলে ভেঙে যাচ্ছে কি না দেখার জন্য। দেখুন বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাচ্ছে, একটুও কোপ্তা ফেটে যায়নি বা ভেঙে যায়নি। এরপর আমি সব কোপ্তাগুলি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব।
ভালোভাবে কোপ্তাগুলি আমি ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে বাকি সব কোপ্তাগুলি ভেজে নিচ্ছি। আবারও সেমভাবে আমি ভেজে নেব সব কোপ্তাগুলি। এভাবে একটা একটা করে দিয়ে আমি সব কোপ্তাগুলি ভেজে নিচ্ছি। এগুলিও আমার ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গায় সমস্ত কোপ্তাগুলি ভেজে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ে তেল গরম করে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটি ভালোভাবে ভেজে নেব। মশলাটি ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 10 থেকে 12টা কাজু আর 2 চামচ মতো চারমগজ দুধের মধ্যে ভিজিয়ে আমি বেটে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই রান্নায় আমি কোনো হলুদ ইউজ করছি না। ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই। দইটিকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য পরিমাণ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো 1/2 কাপ দুধ। দুধ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। সরি, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি। এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/2 কাপ মতো জল আমি আরও অ্যাড করেছিলাম। এরপর আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলির মধ্যে আমি গ্রেভিটি আস্তে আস্তে দিয়ে দেব।
মনে রাখবেন কোপ্তাগুলি কখনোই গ্রেভির মধ্যে দিয়ে ফোটাবেন না, এতে কোপ্তাগুলি নরম হয়ে ভেঙে যেতে পারে। আমি গ্রেভিটি আস্তে আস্তে কোপ্তার উপর দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে গ্রেভি রেখেছি কারণ কোপ্তার উপর দেওয়ার পর এগুলি অনেকটাই গ্রেভি অ্যাবজর্ব করে নেবে এবং পরে গ্রেভিটি অনেকটাই থিক হয়ে যাবে, তাই আমি একটু বেশি পরিমাণে গ্রেভি রেখেছি। সমস্ত গ্রেভিটি আমি কোপ্তার উপর দিয়ে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান এবং আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত গ্রেভিটি আমার দেওয়া হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ছানার মালাই কোপ্তা। এবার এটিকে 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিতে হবে যাতে কোপ্তাগুলি ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করে নেয়। দেখুন অনেকটা গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটি সার্ভ করার জন্য একদম রেডি।